সবপ্রধান রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় ইউরোপীয় ইউনিয়নের আফসোস। জানাবো আতাতেও ফল আসেনি, জনপ্রিয়তা ছিল ঘাটতি। এদিকে যুগপথ সঙ্গীতে সান্ত্বনা দিচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ভোটের বিভাজন কিভাবে মেটাবে আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবপ্রধান রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় ইউরোপীয় ইউনিয়নের আফসোস। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবপ্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে দীর্ঘ সময় সম্পর্ক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, 7 জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই নির্বাচনে সবপ্রধান দল অংশগ্রহণ করেনি বলে ইউরোপীয় ইউনিয়ন আফসোস করেছে। ইউরোপীয় ইউনিয়ন পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধ দ্বারা প্রতিষ্ঠিত। ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে স্বাগত জানাই। পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্বাচনী অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাই। বিবৃতিতে নির্বাচনকালে সংঘটিত সহিংসতা নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি নির্বাচন পরবর্তী সময় সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে জোটটি। বিবৃতিতে বলা হয়, নির্বাচন পরবর্তী সময় আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিয়ম মেনে চলা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে শ্রদ্ধা ও সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার উদ্বেগজনক। রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন এবং দেশের সম্ভাব্য জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করা অব্যাহত রাখার কথা বিবৃতিতে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আতাতেও ফল আসেনি, জনপ্রিয়তায় ছিল ঘাটতি। বহুল আলোচিত কিংস পার্টির ভরাডুবি ঘটেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিরোধী দল হওয়ার স্বপ্নে বিভোর তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর কেউই জিততে পারেননি। এমনকি হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত 6 নেতা সবাই জামানত খুইয়েছেন। নিজেদের জনপ্রিয়তা না থাকায় কোনো প্রভাবে বিস্তার করতে পারেনি তারা। এমনকি সরকারি দলের সঙ্গে আঁতাত করেও কাজ হয়নি। নির্বাচনের মাঠ থেকে শুধু খালি হাতে নয়, লজ্জাজনকভাবে ফিরতে হয়েছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে 2 দলের 187 প্রার্থীর মধ্যে মাত্র 1 জনের জামানত রক্ষা পেয়েছে। তাও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কক্সবাজার 2 আসনে বিএনএম প্রার্থী 45,075 ভোট পেয়ে দ্বিতীয় হন। এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতাকর্মী তাকে বেছে নেয়। অতীতের মতো এবারে নির্বাচনের আগে এসব কিংস পার্টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোড়জোড় শুরু হয়। তখন এসব নেতার চমক দেখানোর বক্তব্য সর্বত্র আলোচনা আসে। নির্বাচন বর্জনকারী রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে ভেঙে নেতাদের বাগিয়ে আনতে তৎপরতা চালায় তারা। শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়। অখ্যাত, কম পরিচিত আর জোড়াতালি দিয়ে নির্বাচন বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন 2 দলের শীর্ষ নেতারা। বিএনপির সাবেক এসব নেতা মনে করেছিলেন, সরকারের আশীর্বাদ নিয়ে জয়লাভ করবেন, সেই চেষ্টা করা হয়েছে। তবে জনপ্রিয়তা ধাক্কা খেতে হয়েছে সবাইকে। এর বাইরে বিএনপিকে ভাঙার চেষ্টাকেও ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। স্থানীয় বিএনপি নেতাকর্মী পরোক্ষভাবে এসব প্রার্থীকে বেইমান হিসেবে আখ্যায়িত করে ভূমিকা রাখে তাদের প্রয়োজনে। ফলে কেউ বিজয়ী হয়ে আসতে পারেনি নির্বাচনে। স্থানীয়রা মনে করছেন, নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা ছাড়া শুধু ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট হলেই নির্বাচনে বিজয়ী হতে পারবেন বলে আশা করেছিলেন কিংস পার্টির নেতারা। তবে তাদের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার অনেক ফারাক ছিল বলে এমন নাজুক পরাজয় হয়েছে। যুগপথ সঙ্গীদের সান্ত্বনা দিচ্ছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর যুগপথ আন্দোলনের প্রথম সাফল্য এসেছে বলে মনে করে বিএনপি। দলটির শীর্ষ নেতারা সমমনা দলগুলোর নেতাদের আশ্বস্ত করছেন যে এখন নতুন করে আবার দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করা হবে এবং সেই আন্দোলনের চূড়ান্ত বিজয় আসবে। বিএনপির গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছে 12 দলীয় জোটের নেতারা। বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে নির্বাচনোত্তর এসব সান্ত্বনা দেওয়া হয় বলে বৈঠকে অংশ একাধিক নেতা মন্তব্য করেন। একাধিক নেতা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আগামী দিনে নতুন পর্যায়ের আন্দোলনে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে ভোটে মানুষের সাড়া মেলেনি এমন পরিস্থিতির কথা জানিয়ে তার রাজনৈতিক বিজয় হিসেবে বৈঠকে উল্লেখ করা হয়। এসকাইপিতে যুক্ত করে নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে আন্দোলন চালিয়ে যাওয়ার। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, মূলত 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর নতুন করে কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে বিএনপিতে। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তির অপেক্ষা করা হচ্ছে। এই কারণে বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে তার পক্ষ থেকে যুগপথে যুক্ত দল ও জোটের সঙ্গে পরবর্তীকরণ নির্ধারণ করতে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। গণতন্ত্র মঞ্চের এক নেতা জানান, আগামী কয়েকদিনের মধ্যে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গেও তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের আলোচনা হবে। সেই আলোচনা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে পুরো আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপির একক সিদ্ধান্ত গ্রহণ, একের পর এক হরতাল ও অবরোধ দেওয়ার বিষয়গুলো উঠে আসবে। মঞ্চের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে পুরো পরিস্থিতি ও বিগত আন্দোলনের সিদ্ধান্তগুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন। বিএনপি
নেতাদের সঙ্গে বৈঠকে মঞ্চের অবস্থান স্পষ্ট করা হবে। মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমরা যুগপথে থাকবো, এতে কোনো বিভ্রান্তি নেই, আমরা চাই সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে হোক। ইতিমধ্যে জনগণ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা বিজয়ী হয়েছি, এখন পরবর্তী কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠিত 12 দলীয় জোটের বৈঠকে বিএনপির পক্ষ থেকে জোট ও আন্দোলন থেকে সরে যাওয়ায় নেতাদের ধন্যবাদ জানানো হয়, পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হয়। ভোটের বিভাজন কিভাবে মেটাবে আওয়ামী লীগ? সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের বিভেদ রেখে গভীর হয়েছে। ভোটের মাঠে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, নির্বাচনের জামাটা তো থামলেও তা জোড়া লাগেনি। এরই মধ্যে কয়েকটি সংসদীয় এলাকায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘাতের ঘটনা ঘটেছে। ভোটে জয়ী দলীয় স্বতন্ত্র প্রার্থীর অধিকাংশ আওয়ামী লীগ নেতা হলেও নির্বাচনী ফয়সলার পর জিত বিজিতের মধ্যে মুখ দেখা দেখে বন্ধ, ফলে সার্বিক পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে আছে। সব মিলিয়ে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম কিছুটা হুমকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে দলের মাঠ পর্যায়ের রাজনীতি এমন সংকটে পড়েছে বলে তথ্য মিলেছে। এ নিয়ে দলের ভেতরে কিছুটা দুশ্চিন্তা কাজ করছে। এ বিষয়ে দলের নীতি নির্ধারক নেতাদের কেউই খোলামেলা কথা বলতে রাজি হননি। তবে নেতাদের কেউ কেউ বলছে, নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরা ছাড় পেলেও তাদের জন্য বড় সতর্কবার্তা অপেক্ষা করছে। দলের সভাপতি মণ্ডলের সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করছেন, আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র এমপিদের নিয়ে অভ্যন্তরীণ কোনো সংকট তৈরি হবে না। এবারের নির্বাচনে 181 আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলের স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থীর অনেকে জেলা উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাদের কেউ কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন, কাউকে হারতে হয়েছে দলীয় প্রার্থীর কাছে। অবস্থায় জয়ী ও পরাজিত প্রার্থীরা দুই মেরুতে অবস্থান করছে। নির্বাচন শেষ হলেও তারা একে অপরের চক্ষুশূল হয়ে আছেন। এ পটভূমিতে তারা কিভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন, এ নিয়ে দলের শীর্ষ নেতারা কিছুটা চিন্তিত। বিএনপি নির্বাচন বর্জন করায় ভোটারদের আগ্রহ বাড়াতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেকেই দলের স্বতন্ত্র প্রার্থী হন। দলের জেলা উপজেলা সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এমনকি মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন। এ নিয়ে দলের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। দলের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। অবশ্য নির্বাচন চলাকালে কয়েকটি জেলা উপজেলা স্বতন্ত্র প্রার্থী সহ তাদের সমর্থক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট পঞ্চগড় এক আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর তাকে দলের পদ থেকে অব্যাহতি দেন জেলা শাখা সভাপতি ও রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। তবে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে, জেলা কমিটি কাউকে অব্যাহতি দিতে পারে না, তারা শুধু সুপারিশ করতে পারে। ফলে আনোয়ার সাদত সম্রাটই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। তবে এলাকার নেতাকর্মী দুই ভাগে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পালন ঘিরে গতকাল আলাদা প্রচার করছেন। গতকাল টাঙ্গাইলের পোড়াবাড়ি বাজারে দলের স্থানীয় কার্যালয়ে দুধ দিয়ে ধুয়ে মুছে নৌকা প্রতীকের প্রার্থী মামুনা রশিদের ব্যানার সরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় বর্তমান এমপি সানোয়ার হোসেনের ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকের প্রার্থী ও দলের স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, মামলা ও হুমকির অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে দলের অনেক নেতাকর্মী বাড়ি ছাড়া হয়ে পালিয়ে রয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পঞ্চগড় এক আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র প্রার্থীরা কিছুটা বিপাকে পড়েছেন, তাই সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে একটু সমস্যা তো হবেই। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করেছেন। এখন নির্বাচন শেষ, সুতরাং নির্বাচনে বিজয়ী ও পরাজিত সবাই আওয়ামী লীগের। ইকবাল হোসেন সবুজ গাজীপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।